অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি। আমার কাছে যদি 50টি আমের চারা থাকে, তবে সব কটার ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয় নাই। তাই গুগল থেকে স্যাম্পল হিসাবে একটা চারার ছবি ও কীরকম ফল হতে পারে তার ছবি অ্যামাজনে আপলোড দিয়ে রাখি। এতে জায়েজ হবে কি? আর অ্যামাজনের সিস্টেম অনুযায়ী কোন ক্রেতা চারা কিনতে গেলে লেখা থাকে যে ডেলিভারি হওয়ার পর আর রিটার্ন করতে পারবে না। শর্ত যদি এরকম আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা না, আগে থেকে বলা আছে যে এটা ডেলিভারি হয়ে গেলে আর ফেরাতে পারবে না। তো তবে অর্ডার করে ডেলিভারির আগ পর্যন্ত ক্যান্সেল করতে পারেন। আর যদি আমি খারাপ চারা দিই বা নষ্ট হয় তাহলে ক্রেতা আমার অ্যামাজন অ্যাকাউন্টে রিপোর্ট করতে পারে, এতে অ্যাকাউন্টের ক্ষতি হবে ও কাস্টমার কমে যাবে। তাই চেষ্টা করি সবসময় ভালো চারা দেবার আর ভালো করে শক্ত কাগজে প্যাকিং কর। এতে জায়েজ হবে কি? জায়েজ ইনশাআল্লাহ, তবে আপনি বলবেন একরকম আর দেবেন ডাউন কোয়ালিটি, এটা করবেন না। না হলে নবী সাল্লামের হাদিস আপনার ফিট হবে, মান গাসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে প্রতারিত করবে ধোকা দেবে তার আমাদের দলভুক্ত নয়। أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تنزل.